নমস্কার বন্ধুরা, এক্সাম আলফা কোপি টিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শেষমেশ তোমাদের যে আরআরবি, তোমাদের আরপিএফ এর রিক্রুটমেন্ট, সেটি অলরেডি চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ অল ইনক্লুসিভ এমপ্লয় নোটিস আরআরবি, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ 1/2024। তো আরপিএফ এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। তোমাদের যে আগের টেন্টেটিভ ডেটটি দেওয়া হয়েছিল, সেই ডেটেই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো রেফার নং এবং তোমাদের যেটা রয়েছে রিক্রুটমেন্টটি নেওয়া হবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য। তো সেটি একদম চলে এসছে এবং সেটি অলরেডি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়ে গেছে, যেখানে তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে এখানে তোমরা ভিজিট করে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারবে। যার যেখানে 4600 সামথিং ভ্যাকেন্সি ছিল, এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। যেখানে তোমরা কলকাতা থেকে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তো অবশ্যই কলকাতার জন্য যদি দেখতে চাও তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা, তোমাদের এখানে বলে দেওয়া আছে যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ডিটেলসগুলো দেখে নিতে পারবে। তোমাদের যে ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং পাবলিশ করা হয়ে গেছে, তোমাদের নাম্বারটি দেওয়া হয়ে গেছে 15/4/2024-এ, এবং লিঙ্কও তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এই সেম ডেতে তোমরা আজকে দিনে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। ওখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং আরপিএফ এর জন্য যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি ছিল, তো আমার ভিডিওটা, পুরোনো ভিডিওটা না দেখে থাকলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এবং ওখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের যেটা রয়েছে হাইট এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের ফিজিক্যাল পিএমটি, সব তোমাদের কী কী করা হবে তোমরা ওই আমার ভিডিওতে ইউটিউবে ভিজিট করে দেখে নিতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য, কলকাতার জন্য আবেদন করতে পারো, যেখানে rrbkolkata.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে তোমরা আবেদন করো শিলিগুড়ির জন্য, এখানে rrbsiliguri.gov.in মালদা ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই মালদার জন্য এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আলাদা আলাদা তিনটে ডিভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে, তো তোমরা যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। এই সেম ডেতে তোমাদের এখানে পাবলিশ করা হয়ে গেছে, যেখানে হিন্দি, ইংলিশ অ্যান্ড উর্দুতে তোমাদের এটি এমপ্লয় নিউজটা রয়েছে, দেওয়া রয়েছে, পাবলিশ করা হয়ে গেছে। তো তোমরা যেটাতে খুশি সেটা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের জন্য খুশির খবর, যারা যারা আরপিএফের জন্য পড়াশোনা করছিলে, যারা চাইছিলে যে কম উচ্চতায় তোমরা এখানে আরপিএফের জন্য অ্যাপ্লাই করবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 170 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার পুলিশ অথবা আর্মিতে যে হাইটটা লাগে সেটা অনেকেরই থাকে না। তো যাদের 165, 163, 164 তারা এখানে আবেদন করতে পারবে। তো আরআরবি যে রেলওয়ে আরপিএফ যে ক্যাটাগরি রয়েছে, সেখানে তোমাদের কম উচ্চতায় কিন্তু এখানে আবেদন করার স্বপ্ন তোমাদের যেটা রয়েছে পূর্ণ হয়ে যাবে। যারা যারা প্রিপারেশান নিচ্ছিলে তো অবশ্যই আরও ভালো করে নিতে থাকো এবং ভালো করে পড়তে থাকো পরবর্তী যে আরপিএফের এক্সামটি হবে এর জন্য। ঠিক আছে বন্ধুরা, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে তোমাদের অবশ্যই ভিজিট করার জন্য বলা হয়েছে, তোমরা ওখানে ভিজিট করে দেখে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি ডিটেলস সেখানে দেওয়া নেই, তো আমি বেশি ডিটেলসে বললাম না। আর ডিটেলসটা দেখার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো আর আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে পুরোনো ভিডিওটা, আরপিএফের রিক্রুটমেন্টের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সাথে। ধন্যবাদ।